উনিশশত একাত্তর সালের চব্বিশে নভেম্বর পোর্টল্যান্ড এয়ারপোর্টে ব্যবসায়ীর মতো দেখতে এক লোক যার নাম ড্যান কোপার বিশ ডলার জমা দেয় পোর্টল্যান্ড থেকে সিয়াটল যাওয়ার উদ্দেশ্যে কোপার টিকিট কেটে সুজা বিমানের দিকে হাঁটতে থাকে তখনকার সময়ে আমেরিকান বিমানবন্দরে যাত্রীর লাগেজ তল্লাশি হতো না কিংবা পার্সোনাল আইডেন্টি যাচাই করা হতো না এটি হলো নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের বোয়িং সেভেন টু সেভেন বিমান যেটি ঠিক পঁয়তাল্লিশ মিনিটে পোর্টল্যান্ড থেকে সিয়াটল যাওয়ার কথা এই বিমানে ছত্রিশ জন প্যাসেঞ্জার ও ছয়জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিল সানগ্লাস পরিহিত সাথে ব্রিককেসে ড্যান কুপার নামদারী ব্যক্তিটি বিমানে উঠলেন এবং তার পছন্দের পেছনের শাড়ির শেষ সিটে বসলেন কুপার একটি ড্রিঙ্কস অর্ডার করেন এবং সিগারেট জ্বালালেন এ পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল কারণ সত্তরের দশকে ফ্লাইটে দুমপান নিষিদ্ধ ছিল না ঠিক দুপুর দুটা আটান্ন মিনিটে ফ্লাইট টেক অফ করে এর কিছুক্ষণ পর ড্যান কুপার পেছনে থাকালেন এবং পেছনে বসা ইয়ার হোস্টেসকে একটি কাগজ দিলেন ইয়ার হোস্টেসের নাম ছিল ফ্লোরেন্স শার্পনার ইয়ার হোস্টেস যখন কাগজটি পড়লেন তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ল মিস আই হ্যাভ এ বোম হেয়ার অ্যান্ড আই উড লাইক ইউ টু সি বাই মি আমার কাছে বোমা আছে এবং আমি চাই আপনি আমার পাশে বসুন ফ্লোরেন্স যখন ড্যান কুপারের পাশে বসলেন তখন কুপার তার ব্রিপকেস করলেন এবং যাতে ডাইনামাইটের আর্টিস্টিক ও একটি ড্যাটোনেটর ছিল অর্থাৎ জাহাজ হাইজ্যাক্ট হয়েছে ড্যান কুপারের চারটি ডিমান্ড ছিল এক পাঁচটা বাজার পূর্বে সে দু লাখ ডলার ক্যাশ চায় দুই দুটি ফ্রন্ট ও দুটি ব্যাক প্যারাশুট চাই তিন সিয়াটলে প্লেন রিফুয়েল চাই সর্বশেষ তার সাথে যদি কোনো চালাকি হয় তাহলে সে বোমার বিস্ফোরণ ঘটাবে ড্যান কুপার বাদে বাকি পঁয়ত্রিশ প্যাসেঞ্জার বিমানে কি ঘটতেছে সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না ফ্লোরেন্স শার্পনার ড্যান কুপারের ডিমান্ড নিয়ে ককপিটে গেলেন ক্যাপ্টেনকে সব ঘটনা খুলে বললেন আরেক ইয়ার হুস্টেস টিনামাকলু ইন্টারকম সাথে নিয়ে ড্যান কুপারের পাশে বসলেন পাইলট ও কুপারের মধ্যে যোগাযোগে সহায়তা করছিলেন এটি ছিল আমেরিকার ইতিহাসে প্রথম বিমান হাইজেক যা মুক্তিপণের জন্য করা হয়েছিল বিমান কর্তৃপক্ষ ও এফবিআই মিলে সিদ্ধান্ত নেয় ড্যান কুপারের সকল ডিমান্ড পূরণ করা হবে তাদের ধারণা ছিল ড্যান কুপার তাদের থেকে পালিয়ে বাঁচতে পারবে না যে ফ্লাইটটি ৪৫ মিনিট পর সিয়াটলে অবতরণের কথা ছিল তা আরও দেড় ঘন্টা আকাশে ঘুরতে থাকে বিমানের অন্যান্য যাত্রীরা এখনও জানে না কি হচ্ছে তাদের জানানো হয়েছে বিমানে হালকা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে যার ফলে বিমান অবতরণে দেরি হচ্ছে সিয়াটল ন্যাশনাল ব্যাংক থেকে বিশ ডলারের এক হাজারটি নোট একটি ব্যাগে নেয়া হলো অ্যাপবিআই নোটগুলোর সিরিয়াল নাম্বার নোট করে রাখল কাছের ডাইভিং স্কুল থেকে প্যারাশুটও ব্যবস্থা করা হল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে বিমান সিয়াটলে ল্যান্ড করল ড্যান কুপারের ডিমান্ড অনুযায়ী একটি টাকার ব্যাগ ও চারটি প্যারাশুট দেয়া হলো বিমানটিকে রিফুয়েলও করা হলো ডিমান্ড পূরণ হওয়ার পর ৩৫ প্যাসেঞ্জার ও দুজন ক্রোকে বিমান থেকে নামার অনুমতি দিল কুপার দুই পাইলট ও দুই এয়ার হোস্টেসকে নিয়ে বিমান পুনরায় টেক অফ করল ড্যান কুপার তার পাশে বসা এয়ার হোস্টার্স টিনামাকলুয়ের মাধ্যমে পাইলটকে কিছু নির্দেশনা দিল কুপার চাচ্ছে বিমানের ল্যান্ডিং গিয়ার খোলা থাকবে অল্টিটিউড দশ হাজার ফিট উই স্পিড তিনশো তো বিশ কিলোপার আওয়ার হবে বিমানকে সোজা ম্যাক্সিকো সিটির দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দিল পাইলট সব ডিমান্ড পূরণ করলো কিন্তু জানালো ম্যাক্সিকো সিটি যাওয়ার মতো ফুয়েল বিমানে নেই পাইলট রিফুয়েলের জন্য কুপারকে দুই অপশন দিল রেনো অথবা ফিনিক্স ড্যান কুপার রেনুতে ল্যান্ড করার অনুমতি দিল অন্যদিকে বিমান কর্তৃপক্ষ ও এফবিআই তাদের কাজ করতেছিল দুই যুদ্ধজাহাজ বিমানের পেছন পেছন পাঠানো হল কিন্তু তারা কম স্পিড বজায় রাখতে ব্যর্থ হওয়ায় বিমানের চারপাশে চক্কর দিতে লাগল রাতের আঁধারে বিমান রেনোয়ের দিকে চলতে লাগল ড্যান কুপার টিনাকলোকে ককপিটে যেতে বললেন যেখানে দুই পাইলট ও অন্য এয়ার হোস্টেস আগে থেকে ছিল যখন টিনা ককপিটের দরজা বন্ধ করার জন্য পেছনের দিকে ফিরল তখন শেষবারের মতো দেখেন কুপার তার কুমরে কিছু বাঁধছে এরপর কুপার বিমানের পেছনের সিঁড়ি খুলল এবং ড্যান কুপার বিমান থেকে ঝাঁপ দিল এরপর কি হয়েছিল তা এখনও রহস্য তিন ঘন্টা পর বিমান রেনোতে ল্যান্ড করল পুরো বিমানে ভালোভাবে তল্লাশি চালানো হলো বিমানে কুপার কিংবা বোমা কোনোটাই পাওয়া যায়নি এই ঘটনার পর ড্যান কুপারের কোনো হদিশও পাওয়া যায়নি না জীবিত না মৃত আসলে ড্যান কুপার কে ছিল কিভাবে পুরো আমেরিকাকে চোখে ধুলো দিয়ে কোথায় চলে গেল এটা এফবিআইয়ের এমন কেস যা এখনও বন্ধ হয়নি ড্যান কুপারকে বিমান থেকে লাভ দিতে কেউ দেখেনি তবে পেছনের সিঁড়ি খোলা থাকায় এটা স্পষ্ট যে ড্যান কুপার সিয়াটলো র্যানোর মাঝামাঝি কোনো জায়গায় বিমান থেকে ঝাঁপ দিয়েছিল এফবিআই বিমানে প্রমাণ খুঁজতে শুরু করলো কিন্তু দুর্ভাগ্যক্রমে শুধুমাত্র কুপারের টাই সিগারেটের অবশিষ্টাংশ ও একটি প্যারাশুট মিলল যা কুপার রেখে গেছে কারো কাছে কুপারের কোনো ছবি পর্যন্ত ছিল না প্যাসেঞ্জার ও ইয়ার হোস্টেজদের ইন্টারভিউ নিয়ে ড্যান কুপারের স্কেচ বানানো হলো সে যেহেতু সিয়াটোলুরেন মাঝামাঝি ঝাঁপ দিয়েছিল তাই এফবিআই জানতে চেষ্টা করেছে ঠিক কোথায় ড্যান কুপার ঝাঁপ দিয়েছিল এটা জানা খুব কঠিন ছিল না কারণ বিমান অটো পাইলট মোড়ে ছিল যে পথে বিমানটি ফ্লাই করেছিল সেই পথ ইতোমধ্যে রেকর্ড করা আছে জাহাজের স্পিড অল্টিটিউড জানা থাকায় তাছাড়া ফ্লাইট রেকর্ড থাকায় তা জানা খুব সহজ আটটা দশ মিনিটে সিঁড়ি খুলেছিল এসব তথ্যের ভিত্তিতে ড্যান কুপার কোথায় লাভ দিয়েছিল তা অনুমান করে এর সার্স এরিয়া ডিফাইন করা হয় এই স্থানটি পঁয়তাল্লিশ কিলোমিটার স্কোয়ার জঙ্গল ও পাহাড়ে ঘেরা ছিল এরিয়াল টিম ও ল্যান্ড সার্চ টিম এই পুরো এলাকা তন্নতন্ন করে খুঁজে কিন্তু না কুপারের কোনো হদিস পাওয়া গেল না না কোনো ব্রিফকেস না কোনো ডলার পাওয়া গেল সে এলাকাটা এত ঠান্ডা যে সবার ধারণা ড্যান কুপার মারা গিয়েছে এরপর যা হলো তা এফবিআই সম্পর্কে সবাইকে হতাশ করে আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো এফবিআই এই কেস সমাধানে সাধারণ মানুষের সহায়তা কামনা করে ড্যান কুপারের দুটি স্কেচ ও দুই লাখ ডলারের সিরিয়াল নাম্বার পত্রিকায় ছাপানো হয় ড্যান কুপারের তথ্য দিতে পারলে পুরস্কারও ঘোষণা করে এফবিআই তাদের ধারণা ছিল কোপার জীবিত থাকলে এই ডলার কোথাও না কোথাও খরচ করবে কিন্তু এই সব সিরিয়ালের নোট কোথাও ব্যবহৃত হয়নি কেসটি তখনও চলমান ঠিক নয় বছর পর উনিশশত সালে কলম্বিয়া নদীর টিনাবার বিচে একটি বাচ্চা খেলার সময় কিছু ডলার খুঁজে পায় যেখানে পাঁচ হাজার আটশো ডলার ছিল বাচ্চার বাবা এই সব নোট এর কাছে নিয়ে যায় সৌভাগ্যক্রমে এই সব নোটের সিরিয়াল নাম্বার কুপারকে দেয়ার ডলারের সাথে মিলে যায় ড্যান কুপার হাইজ্যাক কেসে প্রথম কোনো ক্লো পাওয়া গেল কিন্তু এই ডলার এই কেসটিকে আরও জটিল করে তোলে কারণ টিনাবার বিচ কোপারের সার্টস এরিয়া থেকে অনেক দূরে ছিল প্রথমে ধারণা করা হয়েছিল এই টাকা ড্রপ জোন লুইস রিভার থেকে বয়ে কলম্বিয়া রিভারে গেল কিন্তু এই ডলার লুইস রিভার হতে উল্টো বয়ে কলম্বিয়া রিভারে যেতে পারে না তাছাড়া এ ডলার যেখান থেকে পাওয়া যায় সে টিনাবার বিচে উনিশ চুয়াত্তরে ব্যাপক খনন কাজ করা হয় এর মানে উনিশ চুয়াত্তরের পর ড্যান কুপার বা তার কোনো বন্ধু বিচে এসে এ ডলার মাটি চাপা দেয় এ কেস অনুসন্ধানে কোপারের মতো দেখতে ব্যক্তিদেরকেও ইনভেস্টিগেট করা হয় কেউ কেউ মনে করে কোপার কোনো মিলিটারি ট্রেন কমান্ডো ছিল কারণ যে প্যারাশুট তাকে দেওয়া হয়েছিল তা মিলিটারি প্যারাসুট ছিল এবং সেগুলো চালনা করা বেশ জটিল পাঁচ হাজার আটশো ডলার বাদে বাকি নয় হাজার সাতশো দশ ডলার আজ পর্যন্ত পাওয়া যায়নি ড্যান কুপারের এসকেস ছাড়া এফবিআইয়ের কাছে তার টিকিট ছিল যেখানে ড্যান কুপার তার নিজের নাম নিজ হাতে লিখেছিল এখনও কেসটি আনসলভড রয়ে গেছে উনিশশো সালে ঘটনাটি ঘটার পর এক সাংবাদিক পত্রিকায় ড্যান কুপারের নাম ডিবি কুপার ছাপায় তখন থেকে ড্যান কুপার সারা বিশ্বের কাছে ডিবি কুপার নামে পরিচিত হয়ে ওঠে ডিবি কুপারের কোনো হদিশ পেলে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই